করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে মাস্ক ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হলেই দিতে হবে জরিমানা। এই জরিমানা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ। একই সঙ্গে টিকা ছাড়া চলাফেরা অপরাধ হিসেবে গণ্য হবে। টিকা ছাড়া রাস্তায় বের হলে অপরাধ হিসেবে গণ্য হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, টিকা না নিয়ে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবেন না। বিধিনিষেধ শিথিল থাকলেও 18 বছরের বেশি কেউ টিকা না নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। হেঁটে হোক অথবা যে কোনো বাহনেই হোক, কেউ বের হলে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি না মানলে সরকার প্রয়োজনে অধ্যাদেশ জারি করেও শাস্তির ব্যবস্থা করতে পারবে বলে আভাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, যার যার এলাকা থেকে টিকা নিতে হবে, কেউ টিকা নিয়েছে কিনা সেই তথ্য ওয়েবসাইটে চলে যাবে, কেউ মিথ্যা বলতে পারবে না। দোকানপাট খোলার আগে 7, 8 ও 9 আগস্ট 3 দিন টিকা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে যাতে টিকা নিতে পারে সে সুযোগ দিচ্ছি।